পরপর দুই দিনের মৃত্যুর রেকর্ড ভেঙে করোনায় আজ আবারও রেকর্ড সর্বোচ্চ 102 জনের মৃত্যু হয়েছে। তবে শনাক্ত কমেছে কিছুটা। বিশেষজ্ঞরা বলছেন লকডাউনের কারণে মানুষ ঘর থেকে বের হয়ে পরীক্ষা করাতে যাচ্ছে না বলেই শনাক্ত কমেছে। লায়লা নশিনের রিপোর্ট। সর্বাত্মক লকডাউনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে প্রতিদিনই। রোববার পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন আরও 102 জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু 10,285 জনের। মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ হলেও আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 3,698 জন। শনাক্তের হার 19.06%। মোট শনাক্ত 7,18,950 জন। শনাক্ত বিবেচনে মৃত্যুর হার 1.44%। বিশেষজ্ঞরা বলছেন মৃত্যুর হারের বিপরীতে শনাক্তের সংখ্যাও বাড়ার কথা, কিন্তু লকডাউনের কারণে উপসর্গ থাকলেও অনেকেই পরীক্ষা করাচ্ছেন না বলে শনাক্ত কমেছে। এটা আসলে পরিসংখ্যানের দিক থেকে কম, কিন্তু আসলে আক্রান্ত দিক থেকে আমি বলবো যে কখনোই কম নয়। কারণ হচ্ছে মানুষ যারা আক্রান্ত হচ্ছে এই লকডাউনের কারণে হয়তো বের হতে পারছে না, যার ধরুন টেস্টের পরিমাণটা একটু কমেছে। মৃত্যুর হার আসলে কিন্তু কম নয়, প্রতিদিন 100 উপরে মারা যাচ্ছে। আসলে এটা খুবই আতঙ্কজনক এবং আমাদের এখনই যদি সতর্ক আমরা না হই তাহলে এটা আমাদের জন্য খুবই খারাপ হবে। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 18,928টি। পরীক্ষা হয়েছে 19,404 জনের। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 1,568 জন এবং আইসোলেশনে এসেছেন 494 জন। এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 56,86,885 জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 9,30,151 জন। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।